আমার একটা স্বপ্ন ছিল যেটা ইত্তাকে বলছি যে আর্মি আমার স্বপ্ন ছিল। আমার যখন জ্বর ছিল তখন তো আমি না খেয়েছিলাম, আমার টানা 3 সপ্তাহ জ্বর ছিল। এই 3 সপ্তাহ মনে করেন আল্লাহ দিলে মনে করেন 3 সপ্তাহের মধ্যে 14 আর 18 28 দিন 21 দিন 21 দিন 5 দিন 21 দিন হয়। এই কদিন নিয়ে মনে করেন অর্ধেকের বেশি দিন আমি না খেয়েছিলাম। মনে করেন কোনো দিনে যদি একবেলা খাইতাম পরের দিন খাইতে পারতাম না, কোনো ওই দিন যদি দুই বেলা খাইতে পারতাম দুই দিন পর দুই দিন আর খাইতে পারতাম না, এরকম গেছে। কষ্ট হয় না যখন না খেয়ে থাকো? কষ্ট হইতো, কিন্তু আমি মামার লেগে দোয়া করি, মামা জানি অনেক হায়াত পায়। একটা মামা ছিল এই সংসদ আছে না, সংসদ যখন সিঁড়ি ভাঙ্গা নতুন করে সিঁড়ি করতে ছিল তখন একটা মামা যায় কাজ করতো, ওই মামাটার জন্য মনে করেন আমি 4-5 দিন ভালো খাইতে পারছি। ওইখান থেকে উনি মনে করেন বিরিয়ানি আর মনে করেন ভাত গরুর মাংস মুরগির মাংস এগুলাই নাম করে খাওয়া হয়েছে। তখন হয়েছিল হয়েছিল তোমার কম্বলটা কার কাছে বিক্রি করেছো? একটা রিক্সালার কাছে। রিক্সালার কাছে বিক্রি করেছো কম্বলটা? কি বলেছো প্রথমে যে তাকে কি বলেছো? প্রথম বলছিলাম যে আঙ্কেল একদম 100 টাকা দিবেন, বলছিলাম যে আঙ্কেল একদম 100 টাকা দিবেন। পরে উনি বলে কাকা বাবা আমরা গরিব মানুষ আমাদের থেকে এত নিল হয়, আমাদের 50 টাকা আছে না আঙ্কেল মামা, আচ্ছা 50 টাকা দিবা আর কিছু খাওয়াই দিও। পরে একটা রুড়ি নিয়ে দিছিল। তুমি যা প্রথম বলছিলা রিস্কা লাগে যে একটা কম্বল বিক্রি করবো, আপনি কিনবেন কিনা এই ধরনের কোনো কিছু বলছিলা? হ্যাঁ। কি বলছিলা? বলছিলাম কাকা কম্বল নিবা, বলে আমি কত, আমি বলছিলাম যে একদম 100 টাকা। এখন তো শীতের সিজন, এখন রাত্রে প্রচুর ঠান্ডা পড়ে, তো তোমার কম্বল লাগে না? তোমার ওটা যে কম্বল ছিল ওটা নিলে তো মনে করেন আরো ঠান্ডা লাগতো, এত পাতলা মনে করেন যে বাতাস আইতেছে ওতে দ্বিগুণ বাতাস মনে করেন আর ভিতরে লাগে। তোমার মা বাবা তোমার সাথে কি কোনো যোগাযোগ আছে? যাও আমি চাইলে এখনই যাইতে পারি, কিন্তু আমি যাই না। হ্যাঁ আমি চাইলে এখনই যাইতে পারি বাসায়, কিন্তু বাসায় গেলে আবার মনে করেন আমার হাত পা আর তো এমনি ভাঙ্গা, পরে পা দুটোটা ভাঙ্গা থাকবে। তাহলে ওখানে ভালো ছিল না, খাবারটা তো পেতা বা পড়াশোনা তো চাইলে করতে পারতো? আমি কোনো সময় ওনাদের কথার বাইরে যাইতে যাই নাই, কিন্তু বাধ্য হই আমাদের মনে করেন যে যেরকম মনে করেন থাকাই ওটা না মনে করেন ওটা আমি সহ্য না করতে পারি। আজকে আমি রাস্তা আসছি সাইকেল চালানো শিখব তাই আমি আজ বল, তুমি সাইকেল চালানো শিখব তাই আমি আজ সাইকেলে ঘুরে বেড়াই শুধু চলো নাই তোমার ছোঁয়া মেলে না, তুমি কবিতাগুলো পড়বে তাই আমি আজ রাত জেগে ছন্দ সাজাই রাত শেষে শুধু ভোর ফিরে আস না। এই গানটা পারে আরো এই গগন সাগরের গান জানি, অনেক গান জানি। তুমি যত্ন করে রাখিস স্মৃতি পিঞ্জিরাতে রাখিস বাদী, এই আমি আজ যাচ্ছি চলে ফিরব না তোর মনের কোণে, যত্ন করে রাখিস স্মৃতি পিঞ্জিরাতে রাখিস বাদী, এই আমি আজ যাচ্ছি চলে ফিরব না তোর মনের কোণে, মানবে মানবে মান রে ও মাইয়া তুই বড়বে মান রে বেহিমান। আমি চাই মনে করেন যে যেখানে টুকায় আসে মনে করেন আমাদের পরিবেশে যারা যেখানে থাকে, আমি চাই আল্লাহ জানে 3 বেলা না দেখ জানে 2 বেলা হইলো ওনারা ভালো মন্দ খাবার খেতে পারে, এটাই আমার ওদের জন্য দেওয়া রইল। তো মনে করেন যার কষ্ট তো উনি বুঝে, যার কষ্ট মনে করেন আপনি যে এখন এই হাটেলের ভিতরে বাড়ি খেয়েছেন এই কষ্টটা তো আপনি পাইতেছেন, মানুষ কি আর বুঝবো যে আপনার এই জায়গাটা ব্যথা পাইছেন? তখন তো আপনারা অনেকজন তো মনে করবো ঢং করতেছে আলাই 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 মনে হয় টেকা লাগবে ঢং করতেছে অনেক জমে এগুলো মনে করে। আচ্ছা সিয়াম, হ্যাঁ তোমার কষ্টের কথা শুনলাম, একটু আমরা দুঃখিয়া মানে আনন্দের কথা শুনি। তুমি তো বলতেছো তুমি তুমি নিজেকে নিজে বলতেছো তুমি পথ শিশু, তুমি টোকাই, এ ধরনের কথা কেন বলছো?
যেটা সত্য সেটা তো বলবোই, কারণ আমরা তো আসি ওরকম ওরকম পরিবেশে, যে যারা ওই ওরকম পরিবেশে থাকে, যারা ওই পরিবেশে থাকে তাদেরকে তারা যদি মিথ্যা বলে তাহলে ওনাদেরটা ওনারা বুঝবে। আমি এই পরিবেশে থাকি, আমি যেটা যে পরিবেশে থাকি আমি ওই কথা যদি না বললাম, আরেকটা কথা বলি, আপনারা না হয় মান্য নেবেন, আর ওই উপর আল্লাহ কি মান্য নেবে? উপর আল্লাহ তো একদিন তো সবারই বিচার হইব। আচ্ছা, এখান থেকে তো ইচ্ছে করলে তুমি বেরিয়ে আসতে পারো, যেমন ওই যে আগুন নামের যে ছেলেটাকে তুমি চিনো কিনা, ওই যে সুমায় কিনা কথা বলি, এখন তো সে এখন অনেকটাই মানে ভালো পরিবেশে আছে, ভালো জামা কাপড় পরে, ভালো ভালো খাচ্ছে। আমি মনে করেন আগুনের গান দেখছি শুনছি, ভালোই গলা ওর, কিন্তু আমি কোনো সময় হিংসা করিনি ওর থেকে। আমি চাই আল্লাহ ওর আরও হায়াত দেখ, ও যেন আরও উপরে আরও উপরে উঠতে পারে। আমি চাই ও যেন একদিন নায়ক হয়ে উঠতে পারে, জানি আমার ইচ্ছা হলো। আগুন তো সময়কে ভালোবাসে, এই ব্যাপার নিয়ে আমি কোনো এই কথা এই ব্যাপার নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। এটা হলো ওদের ভিতরে কথা, ওরা যেটা মন চায় সেটা করুক, ওটা নিয়ে মনে করেন আমার কোনো কথা বলার শখ নেই, বুঝছেন? না, আমার কাছে মনে হইতো যে আমি আগের বারও বলছিলাম যে আমি কিছু চাই না, আমি শুধু একটুকুই চাই যে যে যারা মনে করেন রাস্তাতে আমরা না পাই, আমরা না পাই, যারা মনে করেন বেশি কষ্ট করে, যারা বৃদ্ধ লোক আছে, যারা রাস্তায় থাকে বৃদ্ধ লোকরা, তারা জানি একটা বাড়ি পায়, তারা জানি একতলা একটা নিচতলা একটা একটা জানি ফ্ল্যাট একটা একটা জানি ঘর পায় থাকার জন্য, কারণ তাদের যে কষ্টটা তারাই বুঝে, তাদের যে কষ্ট যায়, তারা যে বৃদ্ধ, তাদের যে কষ্টটা হয় একমাত্র তারাই বুঝে। কি করবো, এই মনে করেন এই যে গাড়ির সিট আছে না, এই যে একটা সিট, এই সিটের মনে করেন যে কাভারটা, এরকম একটা কাভার মনে করেন, এই সিটটাকে যে পাগলটা বসে আসছিল উনি আনছিল, ওটার জন্য মনে করেন আমরা ব্রিজের উপরে একটু শান্তি মতন ঘুমাইতে পারতেছি, কারণ ব্রিজের নিচ থেকে যে ঠান্ডাটা উঠে, ওটার জন্য মনে করেন যে ঠান্ডাটা একটু কম লাগতেছে। ওই যে উনি আনছিল, ডিস্টার্ব করে না এই যে রাস্তায় করে তো, এই যে এই জায়গার আনসার পুলিশ, এই এই জায়গায় তো আমরা রাইতে ঘুমাইতে পারি না। আমরা আমাদের এই জায়গায় একটা তোষক ছিল, এই তোষকটাও নিয়ে ওদিকে হালা দিয়েছি, অন্য জায়গায় থাকতে চাই না, থাকতে দেয় না।